মোটা ভাই আসুক বা যেই আসুক, বাংলা বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবে না। রবিবার বিকেলে হাওড়ার বেতাই দলে এক নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা অরূপ রায়। তিনি বলেন, শনিবার হাওড়ায় ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক থেকে শালকিয়া সম্মিলনী পার্ক পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা করেছেন তাতে লোকের ভিড় সামলাতে শরীরে রক্ত জল হয়ে গেছে। হাজার হাজার মানুষের উল্লাস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুতরাং কার সঙ্গে আপনারা লড়াই করছেন? যান বাচ্চা ছেড়ে, চলে যান বাংলা ছেড়ে, এখানে কিছু হবে না। মোটা ভাই আসুক বা যেই বাংলায় আসুক, বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন ভুলে যান, বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন আপনাদের সফল হবে না। বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য 64টি প্রকল্প হয়েছে, প্রতিটি মানুষ উপকৃত হয়েছেন। কিছু মানুষ যারা বাংলার কিছুই জানেন না তারা বাংলা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। এই রাজ্যে যত দফাতেই নির্বাচন হোক না কেন, 225টি বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করব আমরা। বিদেশ থেকে প্রচুর টাকা আসছে এখানে, অন্য রাজ্য থেকে গুন্ডা নিয়ে আসা হচ্ছে। ভোটের সময় কোনো বেচাল দেখলে সকল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন। উল্লেখ্য, রবিবার বিকালে বেতাইতলা বাজারে একটি রাজনৈতিক জনসভার আয়োজন করা হয় দক্ষিণ হাওড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে। ওই সভায় হাওড়া সদরের তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের উপস্থিতিতে প্রায় শতাধিক কর্মী বামফ্রন্ট ও বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মাঝখানে শিশু সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, কর্মসাথী, একের পর এক কর্মী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত বলবো, বলতে বলতে রাতের পর রাত কেটে যাবে। 64টা প্রজেক্ট করেছেন বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এমন কোন মানুষ নেই, এমন কোন বয়সের মানুষ নেই, এমন কোন ভাষাভাষী, এমন কোন জাতির মানুষ নেই যাদের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন পৌঁছে গেছে। প্রত্যেকটা বাংলার মানুষ উপকৃত হয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। এবং সেই উন্নয়নকে সামনে রেখে বারবার মানুষ আমাদের দোয়া করে আশীর্বাদ করেছে। একটা গেল গেল রব তুলেছিল আমাদের বিরোধীরা, যারা বাংলা সংস্কৃতি জানে না, কবিগুরুকে চেনে না, যারা কবিগুরুর জন্ম কোথায় সেটাও জানে না, যারা বিদ্যাসাগরকে জানে না, যারা কবি নজরুল ইসলামকে জানে না, যারা দ্বিজেন্দ্রলাল রায়ের কথা জানে না, তারা বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। ক্ষমতা দখল করতে গেলে অনেক কিছু করতে হয়। 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, অত্যন্ত সন্ধিক্ষণে, এবং তারপর দীর্ঘ 13 বছর লড়াই করার পর 2011 সালে মানুষ উপলব্ধি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে ভরসা করা যায়, আস্থা রাখা যায়, এবং তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন বাংলার মানুষ। 194টা আসন নিয়ে 5 দফার নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম এবং সরকার গড়েছিলাম কংগ্রেসকে সাথে নিয়ে। পরবর্তীকালে 2016 সালে 6 দফায় নির্বাচন হয়েছিল। এই 6 দফায় নির্বাচনে আমরা 211টা আসন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলাম একা লড়াই করে। আমরা একা একদিকে, আর একদিকে সিপিএম কংগ্রেস, আর তার সঙ্গে বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই করে 211টা আসন নিয়ে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আবার ক্ষমতায় এসেছিলাম আমরা। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং লাগাতার উন্নয়ন চলছে। এবারে 8 দফায় নির্বাচন, ভারতবর্ষের অন্য রাজ্যে তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন হচ্ছে, আর পশ্চিমবাংলা 8 দফায় নির্বাচন। কেন এই ফারাক আমরা জানি না, কিন্তু 8 দফায় নির্বাচন করুক, আর 296 দফায় নির্বাচন করুক, আমরা 225টার বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। কারো ক্ষমতা নেই তাদের আটকাতে। আমরা জানি বিদেশ থেকে অনেক টাকা আসছে, প্রচুর টাকা ছড়াচ্ছে, কালো টাকা, এবং আমাদের এখানে অন্য রাজ্য থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে, এরকম খবরও পাচ্ছি আমরা। অন্য রাজ্য থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসা হচ্ছে নির্বাচনের দিন নামবে। আমি আপনাদের বলছি, সমস্ত মানুষ রাস্তা নেমে পড়বে নির্বাচনের দিন যদি কিছু বেচাল দেখে, এবং সমস্ত প্রতিরোধ, মানুষের প্রতিরোধ,
বাংলা আবার দেখিয়ে দেবে স্বাধীনতা আন্দোলনে বাংলার যে ভূমিকা ছিল ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে এবং পরবর্তীকালে যখনই অন্যায় দেখেছে মানুষ তখনই সমস্ত মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সোচ্চার হয়েছে প্রতিবাদে এবং প্রতিরোধ গড়ে তুলেছে আগামী দিনেও আবার সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদেরকে যারা আজ থেকে সাত বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে এই বছরের আগে আমরা দেখতাম টিভিতে যে যখনই যা টিভি খুলি যে কোনো চ্যানেল খুলি একটাই দাড়ি একটাই মুখ তিনি ভাষণ দিচ্ছেন শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন এ হোগা তা হোগা এসা হোগা এসা হোগা আমরা দেখলাম সাত বছরে কি হলো দেশের মানুষের একটা উন্নয়নমূলক কাজ হলো না একটা প্রতিশ্রুতি তারা পালন করলেন না এবং বরং মানুষকে বিপদে ফেললেন দুর্দশা ফেললেন আজকে তখন 2014 সালে রান্নার গ্যাসের দাম ছিল 381 টাকা একটা সিলিন্ডার আজকে কত হয়েছে 900 টাকা 381 থেকে 900 প্রায় ডবলের অনেক বেশি প্রধানমন্ত্রীর দাড়ি বাড়ছে আর গ্যাসের দামও বেড়ে চলেছে আমাদের কদিন আগে নন্দীগ্রামে নির্বাচন হয়েছে সেদিনে দেখছিলাম বাড়ি থেকে বেরোচ্ছি তিনটের সময় তিনটে থেকে অনেক প্রোগ্রাম ছিল তিনটে